সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। চাকরির খবর 24 এর পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা ইতোমধ্যে অবগত আছেন যে সাম্প্রতিক সময়ে বেশ কিছু সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যদিও আমরা সবগুলো নিয়োগ বিজ্ঞপ্তি ইতোমধ্যে আমাদের চাকরির খবর 24 চ্যানেলটিতে প্রকাশ করেছি, তার মধ্য থেকে বর্তমান সময়ের সেরা 5টি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে আগস্ট মাস জুড়ে আবেদন করতে পারবেন, এমনকি কিছু নিয়োগ বিজ্ঞপ্তি আছে যেগুলোতে সেপ্টেম্বর মাস পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী। প্রিয় বন্ধুরা, যে 5টি সেরা চাকরির সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব, তার মধ্যে প্রথম সার্কুলারটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। প্রিয় বন্ধুরা, বিস্তারিত বলার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ। আমাদের চাকরির খবর 24 চ্যানেলটিতে আমরা প্রতিদিনের সরকারি বেসরকারি সকল চাকরির খবরগুলো সবার আগে প্রকাশ করে থাকি, তাই বাংলাদেশের যে কোনো চাকরির খবর সবার আগে পেতে আমাদের চাকরির খবর 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ ভ্যাবজা নিয়োগ বিজ্ঞপ্তি 2022। এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় 1 আগস্ট 2022 তারিখে। এটা একটি সরকারি চাকরি, এখানে 13টি ক্যাটাগরির পদ আছে। এই 13টি ক্যাটাগরির পদে মোট 68 জনকে নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদন চলবে 31 আগস্ট 2022 তারিখ পর্যন্ত, অর্থাৎ পুরো আগস্ট মাস জুড়ে আপনারা এখানে আবেদন করতে পারবেন। বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। এই মাসের সেরা 5টি সার্কুলার মধ্যে 2 নম্বরে যে সার্কুলারটি রয়েছে, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি 2022। এটা একটি সরকারি চাকরি, এখানে সর্বমোট 35টি ক্যাটাগরির পদ রয়েছে। এই 35টি ক্যাটাগরির পদে 68 জনকে নিয়োগ দেওয়া হবে। আপনারা SSC থেকে শুরু করে স্নাতক পাস পর্যন্ত ভিন্ন ভিন্ন পদে যোগ্যতা অনুসারে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদন শুরু হবে আগামী 30 আগস্ট 2022, অর্থাৎ এ মাসের শেষের দিকে আবেদন শুরু হবে এবং আবেদন চলবে 29 সেপ্টেম্বর 2022 তারিখ পর্যন্ত, অর্থাৎ এখানে পুরো সেপ্টেম্বর মাস জুড়ে আবেদন করতে পারবেন। আপনারা এখানে আবেদনের ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে 3 নম্বরে যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি 2022। এটা একটি সরকারি চাকরি, এখানে 2টি পদে 9 জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা লাগবে অনার্স মাস্টার্স পাস। বয়স 18 থেকে 45 মধ্যে হতে হবে। আবেদন করতে হবে ডাকযোগে। আবেদন করা যাবে আগামী 7 সেপ্টেম্বর 2022 তারিখ পর্যন্ত। এই সার্কুলারটিতেও বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবে। আবেদন ফর্ম পাওয়া যাবে এই ওয়েবসাইটটি হতে। এরপর সেরা 5টি সার্কুলারের মধ্যে 4 নম্বরে যে সার্কুলারটি রয়েছে, DAP ফার্টিলাইজার কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি 2022। এই সার্কুলারটি প্রকাশ হয় 4 আগস্ট 2022 তারিখে। এটা একটি সরকারি চাকরি, এখানে সর্বমোট 18টি ক্যাটাগরির পদে 94 জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে SSC থেকে স্নাতক পাস, অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতার মান অনুসারে ভিন্ন ভিন্ন পদে আবেদন করতে পারবেন। এখানে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে ডাকযোগে। আবেদন চলবে 31 আগস্ট 2022 তারিখ পর্যন্ত। এরপর সর্বশেষ 5 নম্বরে যে গুরুত্বপূর্ণ সার্কুলারটি রয়েছে, সড়ক পরিবহন কর্পোরেশন অর্থাৎ BRTC নিয়োগ বিজ্ঞপ্তি 2022। আপনারা জানেন এটা একটি সরকারি চাকরি, এখানে 1টি মাত্র পদে 100 জনকে নিয়োগ দেওয়া হবে। পদের নাম বাস ট্রাক চালক, অর্থাৎ ড্রাইভার পদে 100 জনকে নিয়োগ দেওয়া হবে। তবে এখানে যে 1টি জেলার নাম দেখতে পাচ্ছেন, এই 1টি জেলা ব্যতীত বাদবাকি বাংলাদেশের সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে ইতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ সকল জেলা হতে আবেদন করতে পারবেন। অষ্টম শ্রেণী পাশের নির্ধারিত জেলার নারী পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে। আবেদন করতে হবে ডাকযোগে। আবেদন করা যাবে 28 আগস্ট 2022 তারিখ পর্যন্ত। বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমরা অলরেডি আমাদের চ্যানেলে একটি পূর্ণাঙ্গ ভিডিও আপলোড করেছি, যেখানে আরও ডিটেলস বলা আছে। আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন ফর্ম কোথায় পাবেন, কিভাবে আবেদন করতে হবে, সকল তথ্য দিয়ে একটি ভিডিও প্রকাশ করেছি, যেখানে পুরো আবেদন প্রক্রিয়াটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আগ্রহী ভাইদের ভিডিওটি অবশ্যই দেখার অনুরোধ রইল। বন্ধুরা, তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।